মাঝে মধ্যে আমরা চেনা মানুষদের কেউ অচেনা ভেবে কিছু এমন খারাপ কথা বলে ফেলি যা মানুষটির সাথে পরিচয় হওয়ার পরে বড় কষ্ট দেয়। আজকে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা তেমনই একটা মিষ্টি গল্প আপনাদের শোনাতে চলেছি। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, জন্ম 30 অক্টোবর 1958, কলকাতা বিশ্ববিদ্যালয়ের MSc পাস, রহস্য, কল্পবিজ্ঞান এবং ইতিহাস নির্ভর সাহিত্যে ইতিমধ্যে পরিচিত। 2000 সাল থেকে বয়স্ক পাঠকদের জন্য নানা গল্প নিবন্ধ লেখা শুরু। প্রতিদিন, মাতৃশক্তি, পোশাক প্রভৃতি পত্রিকায় প্রকাশিত ও প্রশংসিত। পত্রভারতী থেকে প্রকাশিত বই যোগমায়ার রহস্য সমগ্র এক, বিষাক্ত রাত, ভয়ের আড়ালে ভয়, আশি বাজে ঝনঝন আজও রোমাঞ্চকর, রহস্যের রাতে পদ্মায় সাক্ষী ছিলেন যোগমামা, নীলকাকরার রহস্য প্রভৃতি সম্পাদিত বইয়ের মধ্যে সেরা সমগ্র কিশোর ভারতী উল্লেখযোগ্য। 18 বছর কিশোর ভারতী পত্রিকায় সম্পাদক, 2007 সালে রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত, এছাড়াও পেয়েছেন সরকারি বেসরকারি নানা সম্মান ও পুরস্কার। আজকের গল্প ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা যেতে যেতে। জানালাটা একটু তুলে দেবেন, জানালাটা একটু তুলে দেবেন। উঠিয়ে দেব কেন? বাইরে বৃষ্টি পড়ছে, জলের ছাড়তে এসে সব ভিজে যাবে যে। কোথায় বৃষ্টি দেখছেন বলুন তো, কখন ধরে গেছে? যেটুকু ঝিরঝির হচ্ছে তা তেমন একটা অসুবিধে হবে বলে মনে হয় না। আপনার হয়তো হবে না, কিন্তু আমার হবে। বৃষ্টির জল লাগলে আমার সর্দি কাশি হয়। এ তো ভারী মুশকিল হলো। বাইরে মেঘলা সকাল, হাওয়া দিচ্ছে, আর কামরার ভেতরটা গরমে গুমসে আছে। প্লিজ একবার খুলে দিয়ে দেখুন না। কোথায় গরম, পাখা চলছে বন বন করে, এত গরমের বাতিক যখন এসি কামরায় গেলেই তো পারতে। সে তো পারতাম, কিন্তু কি করব, এইসব লোকাল ট্রেনে যে এসি থাকে না। দয়া করে একবার খুলে দিয়ে দেখুন না। ও, আপনি দেখছি বেশ একরোখা লোক। আমি একরোখা লোক? হ্যাঁ, ভালো বলেছেন। জানলা খুলতে সামান্য একটা রিকোয়েস্ট করলাম, সেটা এখনো দেখেননি, উল্টে ভালো মন্দ শুনিয়ে যাচ্ছেন। বেশ, তুলে দিচ্ছি। তবে একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, বৃষ্টির ছাড় যদি আমার একটু ভেজায় তবে কিন্তু আরো ভালো মন্দ কথা শুনবে। ছেড়ে দিন, ছেড়ে দিন। ওরে বাপরে, কি সাংঘাতিক মহিলা! আমি পাশের কামরা চলে যাচ্ছি। না, আপনার কথায় জানালা তুলে দিলাম, এখন গিয়ে কোথাও উপকারে আসবেন না, দয়া করে এখানেই বসুন। আচ্ছা, বসলাম। আহ, কি আরাম, শরীর জুড়িয়ে গেল। কি ম্যাডাম, বৃষ্টি আর হচ্ছে না? তবে বললাম না, কমে গেছে। শুধু শুধু এতক্ষণ ঝগড়া করলেন, কি ঠান্ডা হাওয়া, ভালো লাগছে না? মেঘ জমে আছে গাছপালার মাথায়, চোখে আরাম হচ্ছে না? কি উফু করছেন, সত্যি কথা স্বীকার করতে লজ্জা হচ্ছে বুঝি। আচ্ছা লোক তো আপনি, আমি উফু করব না তো কি গোগো করব, বলছি তো খারাপ লাগছে না, তবু পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে কেন? আহা, ঝগড়া নয়, আসলে আমি একটু চড়া মেজাজে কথা বলি, এটা আমার বদ অভ্যেস, এর জন্য অনেকে আমায় ভুল বলছেন, প্লিজ কিছু মনে করবেন না। খুব রেগে গেছেন বুঝি, আই এম সরি, প্লিজ কিছু বলুন। বাবা, বলছি তো রেগে নেই, একটু চুপ করে থাকতে পারেন না? সত্যি পারি না, এটাও আমার খারাপ অভ্যেস, যখন যেটা মনে হয় বলে ফেলি, যেমন হয়তো বলা উচিত নয় তবু বলতে ইচ্ছে করছে। এই যে হাওয়ায় আপনার চুলের কুচিগুলো উঠছে, দু এক ফোঁটা জল পড়ে চিকচিক করছে, দেখতে খুব ভালো লাগছে। বাহ, বললেন কেন? বলছি আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি নিশ্চয়ই লেখালেখি করেন। হ্যাঁ হ্যাঁ, আপনার ধারণা সম্পূর্ণ, কোশ্মিন কালো করিনি, সরকারি চাকুরে, একটা কথা বলবো?
জিজ্ঞেস করার প্রয়োজন কি? আপনি তো চুপ করে থাকতে পারেন না, বলে ফেলো। বলছি ট্রেনে ওঠার পর থেকে আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি আপনি, ঠিক মনে করতে পারছি না। আচ্ছা আপনার কি আমার দেখে আবার বা? হ্যাঁ আপনি যখন লেখালেখি করেন না তবে হয়তো আপনার অন্য কোনো রোগ আছে। রোগ? হ্যাঁ রোগ, কিছু পুরুষদের এই রোগ আছে, যে কোনো মেয়ে দেখলে তাদের মনে হয় যেন কতকালের চেনা, নানা ছুটোর চেনা, সে আলাপ করতে চায়। যা বাবা, ছি ছি, আমাকে ওই লোকেদের দলে ফেলে দিলেন। না ফেলে উপায় কি, আপনার যেন সোজা কথা বলতে ইচ্ছে হয় আমারও হয়, বলে দিলাম। না বুঝেছি, আমার সত্যি ঘাট হয়েছে। জাস্ট একটা ইনফরমেশন দেবেন, মুকুন্দপুর স্টেশন আর কতক্ষণ লাগবে বলতে পারেন? নেক্সট স্টেশন। যাক এসে গেছি তাহলে, সরি ম্যাডাম আপনাকে কি বিরক্ত করার জন্য, দুঃখিত। না না, দুঃখ প্রকাশ করার মতো কিছু ঘটেনি, চলুন আমিও নাম। আপনি আপনিও মুকুন্দপুর থাকেন নাকি? হ্যাঁ। তাহলে আর একটু ইনফরমেশন দেবেন, মিত্তির পাড়া কিভাবে যাব বলতে পারেন? মিত্তির পাড়ায় আবার পারব। শ্যামলেন্দু মিত্র। ওই রিকশা স্ট্যান্ড থেকে একটা রিকশা নিয়ে নে, যে কাউকে বললেই বোঝে। থ্যাংক ইউ, আমি দিব্যেন্দু, হয়তো আর দেখা হবে না তাই। দেখা হবে না ঠিক জানেন? মানে কি করে হবে? আপনার কি আজ কোথাও প্রোগ্রাম আছে? ওখান থেকে কোথাও যাবেন নাকি? ইয়ে মানে হ্যাঁ, আজ বিকেলে। আশ্চর্য, আপনি জানলেন কি করে? আমি কিছুই বুঝতে পারছি না। পারবেন না তো, বুঝতে গেলে ঘাটে কিছু বুদ্ধি শুদ্ধি থাকতে হয়। উফ মানুষ, মানুষ যে এত ক্যাবলাকান্ত হয়। কি বলছেন বলুন তো, কি পেয়েছেন আমার মুরগি? তখন থেকে যা তা বলে যাচ্ছেন। না বলে উপায় কি, অবাক হয়ে দেখছি, বড় একটা চাকরি করেন অথচ নিজের ওপর কোনো কনফিডেন্স নেই, শুধু বড় বড় বলি। কোথায় দেখেছি কোথায় দেখেছি, কিছুতেই মনে করতে পারলেন না? উফ বাহ, এখন নিজেই চিচি করছে, সেই গলা কোথায় গেল? সহজ ব্যাপার মাথায় আসে না গোপর গণেশ। আজ বিকেলে কোথায় যাবেন বন্ধুকে নিয়ে? ও আরে আপনি আপনি আগে। হ্যাঁ আমি সুমিত্রা, আমার আমার ছবিতে দেখেছেন, আমিও দেখেছি। যাক শেষ পর্যন্ত চিনতে পারলেন, কি ভাগ্য আমার। বিকেলে আমাদের বাড়ি আসছেন, দেখা হবে, চলি। এই যে আপনার রিকশা এসে গেছে, উঠে পড়ুন। এক মিনিট সুমিত্রা, এক মিনিট। কি হলো? বিশ্বাস করুন সবটা আমার সিনেমা মনে হচ্ছে, সেটা ধরেই নিয়েই শেষ প্রশ্নটা করব। করুন। পছন্দ হলো? প্রশ্নটা আমারই আপনাকে করা উচিত ছিল, কারণ আমিই আপনাকে বেশি গালমন্দ করেছি। যদি বলি সেটা আমি খুব এনজয় করেছি। তাহলে আমিও।